Hello everyone, assalamu alaikum. This is Shakil. So 60 days of python course day 6 er video te apnake welcome. So ajker ei particular video te ami mainly je topic te ne kotha bolbo seta hocche apnara janen je last video te ami kichu assignment diyechhilam apnader like practice korar jonno ami 4 ta assignment disilam. তো আপনাদের সাথে কথা ছিল যে আপনারা এই কাজটা করে ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে দিবেন সলিউশনটা. ওকে, তো আই থিঙ্ক যারা করছেন তারা তো করছেন, যারা করেন নাই তারা করবেন, বাট আমি সলিউশনটা দিব আজকে আপনাদের. ওকে, তো যদি যদি আপনি ট্রাই না করে থাকেন তাহলে আমি হাইলি রিকোয়েস্ট করব যেন আপনি এটা ট্রাই করেন. ওকে, কারণ আপনি যদি দেখেন, দেখে দেখে কখনো আপনি কোড শিখবেন না, কারণ আপনি যখন করতে যাবেন তখনই মেইনলি এই ভুলগুলো আপনার চোখে পড়বে এবং আপনি এই যে একটা ভুল করবেন, ভুল করার পর যেটা শিখবেন এর মতো আসলে শেখা হবে না. আর যদি আপনি আমার ভিডিওগুলো শুধু দেখেই যান তাহলে আর কি শেখা হবে না আপনাদের. ওকে, সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে আমি যা দেখাবো সেটা যেন আপনি প্র্যাকটিস করেন. ওকে, সো অবশ্যই আপনি এটা ট্রাই করবেন, তারপরে যদি আপনার প্রয়োজন হয় তাহলে সলিউশনটা দেখে নেবেন, মিলাই নেবেন. ওকে, তো তাহলে চলুন শুরু করা যাক. ওকে, তাহলে আমি সরাসরি চলে যাচ্ছি জুপিটার নোটবুকে. ওকে, তাহলে দেখা যাক যে আমাদের আমি আসলে সবকিছু করে রাখছি. ওকে, আমি করে রাখছি এই জন্য যে আমি যদি এটা করতে চাইতাম তাহলে আসলে অনেক টাইমের দরকার, আর যেহেতু ভেরি সিম্পল কোড এগুলো করে রাখাই হয়তো আমার কাছে মনে হয়েছে যে বেটার. ওকে, সো আমি সব কিছু করে রাখছি, জাস্ট আমি রান করে আপনাদের বুঝাই দেবো যে কীভাবে আসলে কোডগুলো কাজ করে. ওকে, এটা টাইম সেভিং ওয়ান কাইন্ড অফ আপনি বলতে পারেন. সো আমি যদি রান করি তাহলে আমরা দেখতে পারবো জাস্ট এই ছবিটা, এখানে আমাদের সব প্রশ্নগুলো দেওয়া আছে. তো একটা ছোট্ট করে একটা কথা বলি, সেটা হচ্ছে যে দেখেন এই যে ফ্রম আইপাইথন ডট ডিসপ্লে, আসলে এগুলো কি জানেন প্রত্যেকটা হচ্ছে লাইব্রেরি, এগুলো লাইব্রেরি থেকে আমরা বিভিন্ন টাইপের ফাংশন নিয়ে কাজ করতে পারি. যেমন এখানে ইমেজ নিয়ে কাজ করছি, তো ইমেজের মাধ্যমে এভাবে আপনি যে কোনো একটা ইমেজ আপনি ডিসপ্লে করতে পারেন. ঠিক আছে, তো যাই হোক, আমরা এটা হচ্ছে আমাদের কোশ্চিন. ওকে, তো এক নম্বরটা দেখি কি বলছে, টেক ভ্যালু অফ লেংথ অ্যান্ড ব্রেথ অফ রেক্টেঙ্গেল ফ্রম ইউজার ইনপুট অ্যান্ড চেক ইট ইজ স্কোয়ার আর নট. দেখেন রেক্টেঙ্গেল মানে কি, সবার আগে আমরা যদি এটা চিন্তা করি তাহলে কি চারটা ইয়া থাকবে, সো এ বি সি ডি এরকম কিছু থাকবে, তাহলে তখনই মূলত এটা স্কোয়ার্ড হবে যখন দুইটা মানে কি বলা যায় সমান হবে, তাই না? মানে অপোজিট দুইটা দুইটা সমান হবে, তাই না? তাহলে আমাদের মেইনলি কি কাজটা এখানে, কনসেপ্টটা হচ্ছে আমাদের আমাদের লেংথ নিতে হবে, ব্রেথ নিতে হবে, দেন ফাইনালি আমাদের লেংথ অ্যান্ড ব্রেথকে চেক করতে হবে যে দুইটা আসলে ইকুয়াল কি না. যদি ইকুয়াল হয় তাহলে স্কোয়ার, আর যদি ইকুয়াল না হয় তাহলে আসলে স্কোয়ার না. এই তো স্কোয়ার না, এই আর কি. সো এটাই আমি এখানে করছি. তো আমি যদি রান করি দেখেন, জাস্ট রান করি দেখেন, আমি সিমিলার দুইটা ভ্যালু দেবো. প্রথমে সাপোজ টেন লেংথ দিচ্ছি 10 এবং ব্রেথ দিচ্ছি 10, তাহলে আমাকে বলতেছে কি এটা হচ্ছে স্কোয়ার. তো কেন স্কোয়ার দেখেন, কারণ দুইটা দুইটাই সমান. ওকে, দুইটাই সমান, বিপরীত দুইটাই সমান, সো দ্যাটস ওয়াই এটা কি স্কোয়ার. তো আপনি যদি আরও ভালোভাবে জানতে চান তাহলে আপনি গুগলে সার্চ করে দেখে নিতে পারেন যে আসলে লেংথ অ্যান্ড ব্রেথ যদি ইকুয়াল হয় তাহলে কেন এটা স্কোয়ার্ড হয়। ওকে, কারণ এটা জাস্ট ফর্মুলা থেকে আমি কথাবার্তা বলতেছি। তো দেখেন এখানে আর সব কিছু আরও ডিটেলস আমি বলে লিখে রাখছি, এটা দেখ এটা পড়লেও আপনি বুঝবেন। ঠিক আছে, লেংথ অ্যান্ড ব্রেথ যদি ইকুয়াল হয় তাহলে এটা এটা হয় সাধারণত। তো আমি যে কাজটা করছি, প্রথমে আমি লেংথ ইনপুট নিছি ইউজারের কাছ থেকে, ওকে ভালো কথা, তারপরে আমি কী নিছি ব্রেথ নিছি, ভালো কথা, তারপরে আমি চেক করছি যে ব্রেথ আর লেংথ কি দুইটা ইকুয়াল কি না, যখন ইকুয়াল হবে তার মানে স্কোয়ার, আর যদি ইকুয়াল না হয় তার মানে কি ইট ইজ নট স্কোয়ার। তো এবার আমি জাস্ট আবার রান করব, এবার আমি ইকুয়াল দিব না, আমি 10 দিচ্ছি লেংথ অ্যান্ড ব্রেথ দিচ্ছি হচ্ছে 9, এবার বলতেছি ইট ইজ নট স্কোয়ার। ওকে, তাহলে কি প্রথম সলিউশনটা আমরা পাইলাম। দেন দ্বিতীয় সলিউশন হচ্ছে টেক থ্রি ইন্টেজার ভ্যালুস ফ্রম ইউজার অ্যান্ড প্রিন্ট গ্রেটেস্ট অ্যামং দেম। ওকে, তার মানে কি এদের মধ্যে থেকে সব থেকে বড়ো যে তাকে আমাকে প্রিন্ট করে দেখাইতে হবে। সো আমি তিনটা ভ্যালু ইনপুট নিছি, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। ওকে,
ইন্টেজার নাম্বার যেহেতু বলছে, সো আমি ইন্টেজার নাম্বার ইনপুট নিছি। নেওয়ার পরে আমি কন্ডিশন দিছি কি, দেখেন এখানে তিনটা ভ্যালু কিন্তু, এখানে কিন্তু দুইটা না, তার মানে কি আমাদের কন্ডিশন কিন্তু মানে দুইটা কন্ডিশন দিতে হবে অ্যাট দ্য সেম টাইম, কারণ নাম্বার ওয়ান তখনই গ্রেট মানে তখনই সব থেকে বড় হবে যখন নাম্বার ওয়ান নাম্বার টু এর থেকে বড় হবে, এবং অ্যাট দ্য সেম টাইম নাম্বার থ্রির থেকেও কিন্তু বড় হবে। ওকে, এটা যদি হয় তবেই কিন্তু নাম্বার ওয়ান সব থেকে বড় হবে। সো সেই কাজটা আমি করছি, দেখেন নাম্বার ওয়ান নাম্বার টু এর থেকে বড়, অ্যান্ড মানে অ্যাট দ্য সেম টাইম দুইটা কন্ডিশনই সত্য হইতে হবে, একটার থেকে বড় আর একটার থেকে ছোটো হলে কিন্তু আবার হবে না। অ্যাট দ্য সেম টাইম আবার নাম্বার ওয়ান নাম্বার থ্রি থেকেও বড় হইতে হবে। ওকে, হয়েছে? যদি হয় তাহলে হচ্ছে এই নাম্বার ওয়ানের যে ভ্যালুটা সেটাই হচ্ছে কি লার্জেস্ট, সেটাই হচ্ছে লার্জেস্ট। ওকে, যদি এইটা সত্য হয় তাহলে এই যে লার্জেস্ট ভেরিয়েবলের ভেতরে নাম্বার নাম্বার ওয়ানের ভ্যালুটা স্টোর হবে, এবং ফাইনালি আমরা যখন বাইরে প্রিন্ট করছি লার্জেস্ট, তার মানে কি তখন ওই ভ্যালুটাকে আমার স্ক্রিনে শো করে দেখাবে। এবং এটা যদি না হয়, এই নাম্বার ওয়ান যদি না হয় তাহলে দ্বিতীয় স্টেপে আসবে এলসিফে। এবার আমি জাস্ট দ্বিতীয় নাম্বারটাকে ফোকাস করছি, তাহলে দ্বিতীয় নাম্বারটা কখন সব থেকে বড় হবে, যখন দ্বিতীয় নাম্বারটা অ্যাট দ্য সেম টাইম আপনি নাম্বার ওয়ান এবং নাম্বার টু দুইটার থেকেই বড় হবে, তাই না? সো আমি এই কন্ডিশনটা ইউজ করছি যে নাম্বার ওয়ান ইজ গ্রেটার দেন নাম্বার টু, সরি নাম্বার টু ইজ গ্রেটার দেন নাম্বার ওয়ান, অ্যান্ড নাম্বার টু অলসো গ্রেটার দেন নাম্বার থ্রি। ওকে, সো যেহেতু দুইটার থেকেও যদি বড় হয় তবেই নাম্বার টু হচ্ছে কি লার্জেস্ট। দেন ফাইনালি এগুলো যদি একটাও না হয় তার মানে আমি আপনি আপনি এখানে কন্ডিশন ইউজ করতেও পারেন নাও পারেন, কারণ এই দুইটা যদি না পায় তাহলে সেটা কি অবশ্যই নাম্বার থ্রি লার্জেস্ট হবে। দ্যাটস ইট। তো আমি একটু চেক করে দেখি কি আসে। আমি প্রথম নাম্বার দিচ্ছি ফোর, তারপর দিচ্ছি সিক্স, এবং তারপরে দিচ্ছি আমি লেটস সে ফাইভ। তো তিনটা নাম্বার আপনি বুঝতেই পাচ্ছেন যে কোনটা আসলে এখানে সব থেকে লার্জেস্ট, অবশ্যই নাম্বার টু যেটা হচ্ছে সিক্স। দেখি আমাদের আউটপুট কী আসে। ওকে, তাহলে লার্জেস্ট নাম্বার কী, লার্জেস্ট নাম্বার হচ্ছে নাম্বার সিক্স, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের তিনটা নাম্বার থেকে কীভাবে আমরা লার্জেস্ট নাম্বার খুঁজে বের করব সেটার উপায়। অবশ্যই এটা অন্যভাবে করা যায়, যেমন ধরেন আপনি যদি, সেটা আমরা পরে দেখবো। ওকে, সো এটা নিয়ে কথা বলছি না, আমি ফাংশনের কথা বলছি না, এটা আমরা পরে দেখবো, আমরা গুলিয়ে ফেলতে চাচ্ছি না। তো এটা গেল কি দুই নাম্বার অ্যাসাইনমেন্ট। এবার আসে তিন নাম্বার। এ স্টুডেন্ট উইল নট বি অ্যালাউ টু সিট ইন এক্সাম ইফ হিজ অর হার অ্যাটেন্ডেন্স ইজ লেস দ্যান 75। তাহলে দেখেন একটা স্বাভাবিক চিন্তা করেন, অ্যাটেন্ডেন্স নিয়ে কথাবার্তা বলছি, তাহলে অ্যাটেন্ডেন্স ইজ লেস দ্যান 75%, পার্সেন্ট কখনই মানে আমরা তাহলে এই ধরনের হিসাবটা করবো কীভাবে? অবশ্যই আমাকে টোটাল কতগুলো ক্লাস হয়েছে সেইটা, এবং টোটাল কতগুলো ক্লাস সে অ্যাটেন্ড করছে, তাহলে তো আমরা পার্সেন্টটা পাবো, তাই না? পার্সেন্টেজটা পাবো। তো সেই কাজটা আমি মেইনলাইনে করছি। প্রথমে দেখেন কী করছি, প্রথমে টোটাল ক্লাস কতগুলো হয়েছে এটা হচ্ছে রাখছি হচ্ছে হেল্ড নামে ভেরিয়েবলের ভিতরে, হ্যাঁ। তারপরে হচ্ছে টোটাল ক্লাসের মধ্যে সে আসলে কতগুলোতে অ্যাটেন্ড করছে। তাহলে আমি যদি একটা কাজ করি, এবার অ্যাটেন্ড ভাগ হেল্ড দেই, তাহলে পার্সেন্টেজটা আসলে বের হয়ে আসবে না যে সে আসলে কত পার্সেন্ট ক্লাস সে অ্যাটেন্ড করছে। দেখেন আমাকে কিন্তু এখানে বলতেছে অ্যাটেন্ডেড রেশিও, কারণ এখানে অ্যাটেন্ডেন্স ইজ লেস দ্যান মানে অ্যাটেন্ডেন্স নিয়ে কথা বলতেছে, এখানে অ্যাবসেন্স নিয়ে কথা বলা নাই। যদি অ্যাবসেন্স নিয়ে কথা বলতো তাহলে কিন্তু আমি এখানে অ্যাবসেন্ট ক্লাসটাকে কাউন্ট করতাম, ঠিক আছে? যেহেতু বলছে অ্যাটেন্ডেন্স রেশিও দেখতে চাইছে, সো অবশ্যই আমাকে অ্যাটেন্ডেড ক্লাস এবং টোটাল ক্লাসটাকে রাখতে হবে, ঠিক আছে? তো টোটাল এই ভাগটা করার পরে টোটাল ক্লাস সাপোজ যদি হয় 20টা, অ্যাটেন্ড করছে 15টা, তাহলে আপনি বুঝতেই পাচ্ছেন তাহলে এটাকে 0.75 আসবে, এবং 0.75কে আপনি যদি 100 দিয়ে গুণ করেন তাহলে 75%, তাই না? তো এটাই যদি আমি করি, দেখেন লেটস সে আমাকে বলতেছে টোটাল সরি নাম্বার অফ ক্লাসেস হেল্ড, তো আমি দিয়েছি 20, মানে 20টা ক্লাস হয়েছে এবং অ্যাটেন্ড করছে 15টা ক্লাসে, তাহলে বুঝতে পাচ্ছেন 75.75 আসবে। ওকে, তো আমি যদি দেখি এখানে দেখেন 0.75% মানে 0.75 আসবে, এবং এর সাথে যদি 100 গুণ করেন তাহলে 75% আসবে, ঠিক আছে? এটা হচ্ছে কি অ্যাটেন্ডেড রেশিও। এবার এই অ্যাটেন্ডেড রেশিওর সাথে আমি জাস্ট কম্পেয়ার করবো, অ্যাটেন্ডেড রেশিও যদি গ্রেটার দেন অর ইকুয়াল 75 হয়, যেহেতু আমাকে বলেই দিছে যে লেস দেন যদি 75% হয় তাহলে সে কি নট বি অ্যালাউড, তাহলে কি যদি 75%-এর বেশি হয় তাহলে কি সে অ্যালাউড। তো এই কাজটাই করছি আমি, কন্ডিশনটা যদি 75%-এর বেশি হয় তাহলে অ্যালাউড, নাহলে অ্যালাউড না। তাহলে আমি যে ভ্যালুটা দিছি এই হিসেবে কি অ্যালাউড হবে নাকি নট অ্যালাউড হবে, আপনার কী মনে হয়?
অবশ্যই অ্যালাউড হবে, কারণ অলরেডি 75 আমরা দেখতেই পাচ্ছি। তো জাস্ট আমি কন্ডিশনের মাধ্যমে চেক করতেছি, দ্যাটস ইট। বলতেছে ইজ নট ডিফাইন্ড, মানে কি রেশিও? ওকে রেশিও, ওকে ঠিক আছে, ইউ আর অ্যালাউড। ঠিক আছে, তো আপনার এই তিনটা সেলের মধ্যে কোর্সের জন্য আপনার কাছে এরকম কিজি হয়তো হিজিবিজি লাগতে পারে, তো আমি জাস্ট অর দিয়ে আমি একসাথে করতেছি, তাহলে হয়তো আপনার বুঝতে আরও সুবিধা হবে যে এরকম লাগতেছে কেন। তো আমি জাস্ট এটা কপি করতেছি, পুরাটা জাস্ট বসাই দিলাম, তারপরে জাস্ট এইটা হইলেই হচ্ছে আমার। ওকে ওকে, তো জাস্ট প্রথমে আমি কি করছি, ইউজার কাছে ইনপুট নিছি, তারপর হ্যাঁ রেশিওটা বের করছি এবং চেক করছি, দ্যাটস ইট, এতটুকুই। তো একবার দেন আপনি সেম। এবার আমি একটা অন্য টাইপের ভ্যালু দিই, লেটস সে টোটাল 20টা ক্লাস হয়েছে কিন্তু সে অ্যাটেন্ড করছে 14টা ক্লাসে, 14টা ক্লাস যদি অ্যাটেন্ড করে তাহলে তার রেশিওটা কি 0.8%, সরি 0.80% নাকি? ইউ আর নট অ্যালাউড, রাইট? ইউ আর নট অ্যালাউড, সরি 80% না, প্রবাবলি এটা 70%, প্রবাবলি 70%। ওকে, তো 75%-এর নিচে আসলেই মূলত নট অ্যালাউড। ওকে, সো এখানে ইউ আর নট অ্যালাউড, কারণ 15টা হইলে 75% হইতো, সেই ক্ষেত্রে অ্যালাউড ছিল। ওকে, এই হচ্ছে আমাদের মূলত 3 নম্বর অ্যাসাইনমেন্ট। এবার 4 নম্বর, 4 নম্বর অ্যাসাইনমেন্ট আরেকটু ইন্টারেস্টিং, যে আমাদের আসলে রেজাল্ট নিয়ে, হ্যাঁ, একটা স্কুলের কিছু রুলস ফলো করে তারা, যেমন ধরেন আমি বলছি যে বিলো 25, দ্যাট মিন্স 25-এর নিচে যদি কেউ পায় তাহলে সে ফেল, এফ। আর 25-44 হলে ই গ্রেড, 45-49 ডি গ্রেড, 50-59 হইলে সি গ্রেড, 60-79 হইলে বি গ্রেড, 80-89 হইলে এ গ্রেড, এবং যদি 80-89 হলে এ গ্রেড, এবং অ্যাভোভ 90-90-র ওপরে যদি যায় তাহলে সেটা এ প্লাস। ওকে, এই কন্ডিশন হিসাবে আমাকে রেজাল্টটা চেক করতে হবে। তো আমি ভেরি সিম্পল, প্রথমে আমি রেজাল্টটা ইউজার কাছ থেকে ইনপুট নিয়ে নেবো যে তার রেজাল্ট আসলে কী, সেই কাজটা এখানে করছি। মার্কসটা আমি নিয়ে নিছি যে মার্কস হচ্ছে কত। এবার আমি জাস্ট একটা একটা করে দেবো, প্রথমে দিব প্রথম কন্ডিশন 25-25-এর নিচে। সো আমি কন্ডিশন দিছি যদি 25-এর নিচে হয় তাহলে এইটা, যদি 25-44-এর মধ্যে হয়, 25-44 মার্কস ইজ গ্রেটার দেন ইকুয়াল 25-44 পর্যন্ত যদি হয় তাহলে ই গ্রেট। তারপরে যদি 45-49 হয়, কই 45-49 হয় তাহলে ডি গ্রেট, তারপর হচ্ছে 50-59 হইলে সি গ্রেট। সো এভাবেই জাস্ট কন্ডিশনগুলো দিছি, ঠিক আছে। দেন ফাইনালি 90-র উপরে গেলে, মানে এই পর্যন্ত যদি কোনোটাই না মিলে তার মানে কি সেটা 90-র উপরেই আছে, তাহলে সেটা হচ্ছে কি, সেটা ফাইনালি হচ্ছে এ প্লাস। ওকে, তাহলে আমি রান করি, ধরেন তাহলে আমি 14 দিই, 14, হ্যাঁ, যদি 14 দিই তাহলে কী আসবে আপনারা বুঝতেই পাচ্ছেন, গেস করেন কী আসবে। ওকে, ইউ আর এ জিনিয়াস লাইক মি, ঠিক আছে, মানে আমি মানে সে 14 মার্কস পাইছে, সে আমার মতো জিনিয়াস, হ্যাঁ, এটা আপনাকে বুঝতে হবে। সো যারা ফেল করে তারা আসলে না, মানে কি বলা যায়, মানে আমি যদিও জিনিয়াস না, আমি জাস্ট কথা কথা বললাম যে সে ফেল করছে, সো আমি দিয়ে দিছি ইউ আর জিনিয়াস লাইক মি, দ্যাটস ইট। তো আমি যদি সেকেন্ড কন্ডিশন আবার রান করাই, হ্যাঁ, তো এবার আমি দিচ্ছি লেটস সে 25-এর থেকে বেশি, সাপোজ 30 দিচ্ছি। তো 30 দিলে কি হবে, 30 দিলে দেখি কি হয়, 30 দিলে হচ্ছে সেটা ই গ্রেট, হ্যাঁ, আমি জানি না আসলে এটা পাস কি না, হ্যাঁ, প্রবাবলি পাস। ওকে, সো প্রিন্ট করছে ই গ্রেট, পাস কোর্স, হ্যাঁ পাস করছে, মামা ইউ আর টেনে টুনে জিনিয়াস। ওকে, যাই হোক, সে জিনিয়াস মানে যে 25-এর নিচে ছিল সে জিনিয়াস, আর 25-এর উপরে যদি 25-এর উপরে আছে বাট সেটা 44-এর নিচে ই গ্রেট, সো সে টেনে টুনে জিনিয়াস। যাই হোক, মানে কন্ডিশনগুলো জাস্ট এই আপনার স্টেটমেন্টগুলো আমরা নিজের মতো যেহেতু দিছি, সো যা আমরা দিব তাই এখানে আসবে। তারপর একটা যদি চেক করি, লেটস সে তারপর একটা সব চেক করার দরকার নেই, এটা আপনারা চেক করে নিন, আমি সাপোজ 95 দিচ্ছি, হ্যাঁ, তাহলে অবশ্যই কী আসবে, এটা আসলে 95 যদি আপনি পান মার্কস তাহলে আপনি বুঝতে হবে যে আপনি হচ্ছেন কি, আপনি হচ্ছেন গ্রেট লুজার, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের ভিডিও, হ্যাঁ, আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। তো এই সব কোড আমি গিটহাবে দিয়ে দেবো, এবং গিটহাবের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আর একটা রিকোয়েস্ট, যে যদি আপনার
মানে খুব প্রয়োজন না হয় তাহলে কোডটা কপি করার দরকার নাই, কারণ এই এগুলো আপনি তো কনসেপ্ট তো ক্লিয়ার হয়েছে তাই না? এখন অ্যাটলিস্ট নিজে নিজে ট্রাই করেন, আর একান্তই যদি আপনার মনে হয় যা পাচ্ছেন না সেক্ষেত্রে ভিন্ন বিষয়। ওকে, তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।